বন্ধুরা, এখন 3 নম্বর প্রশ্নটি দেখব। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? 3 নম্বর প্রশ্নে বলেছে 50625 বর্গমূল বের করো। তো প্রথমে আমরা এই 25 আলাদা করে নেব আর এই 3টাকে আলাদা করে নেব। 25 এককের করো কত আছে? 5। 25 এককের করো 5। তো কোন কোন সংখ্যার বর্গের এককের করে 5 আছে? 5-এর, 1 থেকে 9-এর ভিতরে কোন সংখ্যার আছে? 5-এ। তো এখানে কি লিখবো? 5 লিখবো। এইটার পরিবর্তে কত লিখবো? 5। তারপর বলছি বন্ধুরা 506, 22-এর স্কোয়ার কত আমরা জানি? 22-এর স্কোয়ার 484। আর 23-এর স্কোয়ার কত? 23-এর স্কোয়ার কত? 23-এর স্কোয়ার 529। এই 506টা এটার নিকটে না এটার নিকটে? এটার নিকটে না এটার নিকটে? এটার নিকটে। তো এই জন্য এখান থেকে কত আসবে? 22। তো 22 আর 5, তো কত হয়ে গেল আনসার? 225। বন্ধুরা, এটা আরও ভালো করে বোঝার জন্য আমি একটি ভিডিও বানাবো, বর্গমূল কীভাবে শর্টকাটে বের করতে হয়, এই ভিডিওতে আপনারা দেখে নেবেন, ভালোভাবে বুঝতে পারবেন। পরের কোয়েশনটি, তারপরের কোয়েশন, যদি যদি এক্স ইজ ইকুয়াল টু 7+√3 হয়, হ্যাঁ, এবং ওয়াই ইজ ইকুয়াল টু 7-√3 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হবে। তো বন্ধুরা, একবারে সহজ, এই দুটাকে যোগ করে নাও। এক্স সমান কি বলেছে? 7+√3। আর ওয়াই সমান কি বলেছে? ওয়াই সমান 7-√3। তো যোগ করব, তো এক্স প্লাস ওয়াই এই দুইটা যোগ করে কত হবে? এক্স প্লাস ওয়াই, এখানে +3-3 কি হবে? ক্যান্সেল। প্লাসের ক্ষেত্রে প্লাস মাইনাস কি হয়? ক্যান্সেল হবে। 7 আর সাথে কত হবে? 14 আনসার হয়ে যাবে। নেক্সট, পরেরটা, এখানে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, এটা বের করব। বন্ধুরা, এটা আমি শর্টকাট ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি, এরকম যদি প্রবলেম থাকে তাহলে এটার ফর্মুলা হলো x² + 1/x² এর ফর্মুলা হলো x + 1/x² - 2। আবারও বলছি, এই যে এটার ফর্মুলা হলো x + 1/x² - 2। তো এটার পরিবর্তে আমি কত লিখতে পারবো? এখানে দেওয়া আছে অলরেডি 5 দেওয়া আছে, 5 স্কোয়ার তো থাকবে, বর্গ থাকবে, -2। 5-এর স্কোয়ার কত? 25। -2 কত হবে বন্ধুরা? 23। তো আনসার কত হবে? 23। তারপর বন্ধুরা, এটাকে এখানে যোগ করব, যোগ এখানে 1/a + 1/b + 1/c। এখানে আমরা যদি লসাগু নেই তাহলে কি হবে? এ বি সি তিনটেই মৌলিক সংখ্যা, এখানে এটার সাথে এটার উৎপাদকের কোনো মিল নেই, তাহলে তিনটেই গুণফল হয়, তিনটার গুণফল হয়ে যাবে এ বি সি। এ বন্ধুরা, এখানে দেখেন, এ এই পুরো রাশিটার মধ্যে কয়বার যাবে? এ তো আছে, এ তো আর যাবে না, বি সি বার যাবে। এ এই পুরো রাশিটার মধ্যে কয়বার যাবে? আবারও বলছি, এ যদি থাকে তাহলে এ কে বাদ দিয়ে কি থাকবে? বিসি, এই বিসি বার যাবে। তো প্রথমে লিখবো বিসি প্লাস বি, যদি বাদ দিয়ে কত লিখবো? বি যদি বাদ দিয়ে তাহলে এসি প্লাস সি যদি বাদ দিই তাহলে এ বি। তো এরকম টাইপের নিশ্চয় কোথায় আছে আমরা দেখে নেই। এটা দেখেন, এখানে একটু উল্টোপাল্টা হয়েছে, উল্টোপাল্টা হয়েছে কি কি জন্য? কারণ এ বি লাস্টে দিয়েছে, এখানে আনসারের লাস্টে বের হয়েছে, এখানে প্রথমে। এটা কোনো পরিবর্তন না, কারণ আমরা যে কোনো জায়গায় 2+3 যে যা উত্তর হবে 3+2 সেম আনসার হবে। এই জন্য এরকম বিসি উত্তর আছে, এসিও আছে, এসি বা সি এ এক কথা, এ বি, বাস এটাই আমাদের আনসার হবে। আবারও বলছি বন্ধুরা, এখানে যদি এটা এখানে আসে, এটা এখানে যায়, এটা এখানে আসে, কোনো পরিবর্তন হয় না। এখানে আমি যদি এ বি না লিখে বি এ লিখি তাও হবে, এখানে এসি না লিখে যদি সি এ লিখি তাও হবে, উল্টাপাল্টা হলে কোনো অসুবিধা নাই এখানে। তো বন্ধুরা আনসারটা নিশ্চয় বুঝেছেন। তারপরে যদি এক্স এবং ওয়াই দুটি মৌলিক সংখ্যা হয় তাহলে √xy একটি দেশ সংখ্যা, এক্সও মৌলিক ওয়াইও মৌলিক, দুটো মৌলিক সংখ্যা আমরা উদাহরণ নিয়ে নেই। এক্স এবং ওয়াই দুটি মৌলিক সংখ্যা, একটি নয়, হ্যাঁ, একটা 2 মনে করেন আর একটা 3, তো দুটা, হ্যাঁ, বলেছে আমাকে √xy। তো এক্স মনে করো এখানে 2, ওয়াই মনে করো এখানে 3, তো 3 দুগুণা কত হবে? 6। তো এই সংখ্যাটা, আবারও বলছি, এই সংখ্যাটা যদি ভাঙি তাহলে কি হবে? √2 × √3।
যদি রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকে, রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকে তাহলে ডাইরেক্ট বলে দেবে যে অপরিমেয় সংখ্যা। রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে কি বলে দেবে? অপরিমেয় সংখ্যা। তো এটার আনসার কি হবে? অপরিমেয় সংখ্যা। বন্ধুরা, এই পেজের এই অঙ্কগুলা আপনাদের আপনারা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিজস্ব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।